জামালপুর পৌরসভার 10 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন মোল্লার বিরুদ্ধে 5 লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। রোববার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে এই অভিযোগ করেছেন পৌরসভার চন্দ্রা এলাকার আমজাদ হোসেন। তবে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন মোল্লা। আমজাদ হোসেন অভিযোগ করে বলেন, মুক্তার হোসেন চন্দ্রা মৌজার 40% ভূমি এলাকার হাবেজ উদ্দিনের কাছ থেকে ক্রয় করে দেন আমজাদ হোসেন ও তার মর্জিনা বেগমের নামে। আমজাদ হোসেন জমিতে পাকাবাড়ি স্থাপন করে, দীর্ঘদিন যাবৎ বসতি করে আসছিল। রবিবার আমজাদ হোসেন তার জমিতে সীমানা প্রাচীর করতে গেলে এতে বাধা দেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন নেতৃত্ব দল আমিনুর ইসলাম, শাহিনুর ইসলাম, সুরুজ ও শহীদুল মোল্লা। তার নেতৃত্ব দল 5 লক্ষ টাকা চাঁদা না দিলে ওই জমিতে সীমানা প্রাচীর করতে দেবে না আমজাদ হোসেন পরিবারকে। এ ব্যাপারে এলাকাবাসীরা জানান, তাদের অহেতুক ঝামেলার পর সেনাবাহিনীর সদস্যরা এসে তা নিয়ন্ত্রণ করেন। ভুক্তভোগী আমজাদ হোসেন মামলার প্রস্তুতি নিচ্ছেন, বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোপন। মুক্তামালায় দাবি দিল আমার, ভিডিও করা আছে, সবকিছু করা আছে, দেখবেন ভিডিও করা আছে, 10 শালা করে 8 শালা করে। আর আমি চাই, আমি 28 বছর আগে এই জায়গাটা আমি কিনছি, আমার কাগজপত্র সব ওকে, সব কিছু আর্মি লোক আসি, তারা আমি নাম বাড়ি বাস করবো, আমার বাউন্ডারি দরকার আছে। ইট বালু সব ভিজাইছি, কাজ করবো, এর মতো আর আইসে বাধা দিছে, কাজ করতে পারবো না। আজকে বাধা দিছে মনে করেন নাম হলো শহীদুল মোল্লা, সানি মোল্লা, ওয়াম মোল্লার পোলা শহীদুল মোল্লা। তারপরে এইদিকে মনে করেন শাহিন ছিল না, শাহিনের ওয়াইফ, শাহিনের কবিরন, কবিরন, কবিরন। তারপরে ওই মুখলেসের ওয়াইফের নাম হলো শিউলি, শিউলি বাধা দিছে। এরপরে আরও ওই বাড়ির মহিলা আছে, সুরুজের, সুরুজ নাম, সুরুজের ওয়াইফের নাম হলো রুকসানা, ওরফে এমনি ডাক নাম হলো উষ। এরা আসে আরও অন্য অন্য মহিলা, আমি নাম জানি না, একটা প্রতিবন্ধী আছে, ওই প্রতিবন্ধীর সবসময় আগে দেয় হৃদয় নাম, ওইটা কত হাজার টনটা আমার ওয়াইফের বাইরে শেষ করছে ওই প্রতিমন্ত্রী, বুঝছেন? অন্য দিন ওইটার আগে দেয়, মানে ওইটার টাচ করলে ওরা বুঝতে পারবে, টাচ করলে 7-8 জনে কিনছে। কিনার পরে মনে করেন যে এর এলো এই একটা প্লটে 40-17 জায়গা, 28 বছর আগে, 28 বছর আগে এই কিনছে 40-17 জমি। আচ্ছা, কিনার পরে এহান আপনার এর দলিল আছে, তারপরে আপনার দলিল করার পরে একটা খারিজের কাগজ এর কাছে আছে। আচ্ছা, তারপরে হইলো কি, আবার মামলা করলো, ওই ওসিমদ্দি মামলা করলো, কার বিরুদ্ধে করলো? ওই যে হাফেজুদ্দির জমির উপরে, আমজাদের উপরে মামলা করলো, আমজাদ কিনে নিছে, কিনে নেওয়ার পরে আপনি এই জমিটা ওরা আবার করছে কি, কয়লা হাফেজুদ্দিন আমার কেউ ছিল না, আমি আমরা মামলা করলাম, দিছে মামলা, মামলা দিছে, মামলা দেওয়ার পরে এরা আবার এই কেসের রায় পাইছে, কেসের রায় হয়েছে, আবার ডিজিটাল রেকর্ড হয়েছে, ডিজিটাল রেকর্ডে এদের পেরোতে হয়েছে, এর নামে হয়েছে, এটা মামলা করছিল, মামলা রায় এর নামে, অথচ ওই জমি ওয়াল করে গেছে, এনা ওয়াল করবেন না।